নমস্কার, শুরু করছি নারী ও শাড়ির আজকের এখনকার অনুষ্ঠান। আপনারা জানেন আবরণের এখনকার যে অনুষ্ঠান সবই হচ্ছে আবরণের ভেতরে, অর্থাৎ আবরণের অন্দরমহলে। আর এই মুহূর্তে আবরণের অন্দরমহলের প্রথম তলায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোর, যেটা মূলত সেলফ কাউন্টার, আমি সেখানেই রয়েছি। কিন্তু সম্ভার রয়েছে হচ্ছে আজকে জামদানি, আবরণের এবারের দুর্গাপুজোর স্পেশাল জামদানি পথ চলা শুরু হলো। যতদিন যাবে আরও নতুনত্ব তো আপনারা পাবেনই, কিন্তু এখন যে জামদানি দেখব রিয়েলি অসাধারণ। দেখা শুরু করি, জামটোন একদম প্রথম যেটা দেখাচ্ছে এটা ক্রস কালার, জামটোনের উপরে যাচ্ছে প্রথমটা, কিন্তু জামের কম্বিনেশন এবং তাতে এভাবে কাজটা যাচ্ছে। তবে এগুলো সবই চিপ মেশিনের কাজ আপনারা জানেন, যার ফলে এর প্রোডাকশন প্রচুর থাকে। আর এই হচ্ছে হাফটা, এখানে গ্রিনের সঙ্গে জাম মিলেছে এবং গ্রিনের উপরে কাজ যাচ্ছে, মানে টানাতে তো জাম কালারের সুতো যাচ্ছে, এখানে গ্রিন কালারের ভরনা এবং গ্রিন কালারের সুতো দিয়ে কাজ, যার ফলে এটা একটা ক্রস স্টোন তৈরি হয়েছে। এটা এক নম্বর শাড়ি, নাম্বার 1 2750, 2750, এক নম্বর শাড়ি 2750, নাম্বার 1 2750, একদম এন্ড অবধি কিন্তু কাজ থাকে। তবে এই শাড়িতে কোনো ব্লাউজ পিস নেই, যদি ব্লাউজ পিস থাকে আমরা আপনাদেরকে মেনশন করে দেবো। ওই সেম ডিজাইনটাই থাকবে। এটা আসছি নাম্বার 2, দু নম্বর শাড়ি, চেস্ট ও হাফ শাড়িটাই এইভাবে মিনার কাজের মধ্যে যাবে, জরির মিনার কাজ হাফ শাড়িটার মধ্যেই থাকছে। পারে রয়েছে টেম্পল, একদম বড় বড় টেম্পল যাচ্ছে, দেখুন ঘন টেম্পল, বড় টেম্পল এবং ভেতরে যাচ্ছে এইভাবে জালটা, একদম মিনের কাজে। আর এই হচ্ছে হাফটা, এদিকে কিন্তু জরির ছোঁয়াটা নেই, হাফটাতে মিনের কাজটা জরিতে নেই, এদিকে জরিতে মিনেটা রয়েছে। নাম্বার 2 দেখালাম, দু নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 2750, 2750, 2750, দু নম্বর শাড়ি, নাম্বার 2 2750। আর এই হচ্ছে এন্ড অবধি কাজ, বারবারই দেখাই যে দেখুন একদম এন্ড অবধি কাজ থাকে। নাম্বার 2 দেখালাম, এবার আসছি নাম্বার 3, তিন নম্বর শাড়ি, আঁচলের মধ্যে দেখুন বড় বড় মোটিভে কাজ হয়েছে বডিতে, এটাও তাই, হাফটা জড়ি দিয়ে মিনে, মিনে কেন বলছি, এই যে লালের বুনুইটা তার মধ্যে দেখুন জড়ির টাচ করা হয়েছে, একটা মিনের এফেক্ট দেওয়া হয়েছে। আর হাফটা আসছে এইভাবে, এটা হচ্ছে নাম্বার 3, তিন নম্বর শাড়ি, 2750, 2750, নাম্বার 3 দেখালাম, 2750, তিন নম্বর, 2750, এন্ড অব দি কাজ। এরপরে আসবো চার নম্বর শাড়ি, নাম্বার 4, এই শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ স্মার্ট, আর ফুল ব্ল্যাকে, একদম কালোতে পারে টেম্পল যাচ্ছে সেলফে, একদম ব্ল্যাকের মধ্যে সেলফে কাজ, শুধু দেখুন এখানে জড়িটা হাইলাইটেড হচ্ছে। এটা প্লেন ব্ল্যাক ব্লাউজ দিয়েও পরতে পারেন, আবার একটু টিস্যুর ব্লাউজ দিয়েও সাজতে পারেন, সব রকমভাবে খুব সুন্দর লাগবে। এটা হচ্ছে চার নম্বর শাড়ি, নাম্বার 4 দেখালাম, 2750, 2750, চার নম্বর, নাম্বার 4। এবারে আসবো নাম্বার 5, এটা সাদাতে ওই একই ডিজাইন কিন্তু আমরা দেখিয়ে যাচ্ছি, যাতে আপনাদের ধরুন এই ডিজাইনটা ভালো লাগছে, কালার অপশনস আপনারা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে শাড়িটা, হাফটা যাচ্ছে এইভাবে, হাফটা হোয়াইটের মধ্যে রেড দিয়ে কাজ, আর হাফটা হোয়াইটের মধ্যে হোয়াইট দিয়েই কাজ, একদম পুরো হাফ হাফ হয়েছে কিন্তু কম্বিনেশনে। এবং এটা হচ্ছে আজকের এপিসোডের পাঁচ নম্বর শাড়ি, নাম্বার 5 দেখালাম, প্রাইস হচ্ছে 2750, 2750, পাঁচ নম্বর। এবারে আসবো ছ নম্বর, মানে পিঙ্ক থেকে রানীর দিকে যাচ্ছে শাড়িটা, মানে কালারটা, মানে এই কালারটা পার্টিকুলারলি পিঙ্ক থেকে রানীর দিকে যাচ্ছে, কিন্তু খুব প্রপার রানীও বলবো না, প্রপার পিঙ্কও নয়, আর একদম একই রকমভাবে জড়ি দিয়ে মিনের কাজ। আমি একটু গায়ে ফেলে দেখাই, কারণ আজকে আমার ব্লাউজটা ব্ল্যাক, সো কনট্রাস্টটা আপনারা ভালো বুঝতে পারবেন যে কেমন লাগবে পরলে, বেশ ভালো লাগবে দেখতে। আর এই শাড়ি তো গায়ের সাথে লেগে থাকবে, সফট জামদানি কিন্তু প্রচুর কাজ, সফট ঠিক বলবো না, এটা নর্মাল পলিশ, মানে এতে মারটা হয়তো দেওয়া হয়নি। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখিয়ে দিলাম নাম্বার 6, ছ নম্বর শাড়ি, 2750, 2750, নাম্বার 6 দেখালাম, ছ নম্বর, 2750। ছয়ের পরে যাব সাত নম্বর, নাম্বার 7, প্রাইস হচ্ছে 2750, ডিজাইন সেম, শুধু কম্বিনেশনগুলো আলাদা ছিল। এটা পিঙ্কের মধ্যে গ্রিন দিয়ে কাজ হয়েছে, পুরোটা পিঙ্কের মধ্যে গ্রিন দিয়ে, আর প্রত্যেকটারই হচ্ছে হাফ অবধি কিন্তু জরি দিয়ে মিনেটা যাচ্ছে, আর হাফটাতে হচ্ছে মিনে ছাড়া। এই হচ্ছে শাড়িটার দামটা হচ্ছে 2750,
2750 নাম্বার 7 সাত নম্বর শাড়ি 2750 নাম্বার 7 আমরা দেখিয়ে দিলাম এবারে আসব নাম্বার 8 এবার আসছে পাখি জামদানি আপনাদের মনে থাকবে বছর দুয়েক আগে পাখি জামদানি আবরণ শুরু করেছিল গাছের ডালে পাখি সেটা কিন্তু হ্যান্ডলুম জামদানি ছিল এটা হচ্ছে এই চিপ মেশিনে দেখুন গাছের ডালে জোড়া পাখি কিন্তু এখানে ছোট করে গড়ে গেছে পাখিটা এটা গেল আঁচলটা আমি একটু আঁচলটা এভাবে ধরবো এভাবে ধরি আঁচলটা হ্যাঁ দেখুন আঁচলটা আর এরপরে আসবো হচ্ছে পার ভেতরে যাচ্ছে ছোট ছোট ফুলের সঙ্গে পাখি পাখিও আছে ফুলও রয়েছে ভেতরে বুটিতে পার ধরে দেখুন ওই আঁচলের গল্পটাই পারের মধ্যে আনা হয়েছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আট নম্বর শাড়ি নাম্বার এইটে আমরা চলে এলাম এটা অফ হোয়াইটের মধ্যে যাচ্ছে আট নম্বর আঠাশ পঞ্চাশ নাম্বার এইট আঠাশ পঞ্চাশ 2850 নাম্বার এইট এক থেকে সাত দেখিয়েছি সাতাশ পঞ্চাশ আট নম্বর থেকে শুরু হলো আঠাশ পঞ্চাশ আমরা বেশ অনেকক্ষণ থাকবো আজকে আঠাশ পঞ্চাশে নাম্বার এইট 2850 এবারে আসছি নাম্বার নাইন ওই একই ডিজাইন আমরা এবার দেখাবো এটা হচ্ছে নাম্বার নাইন আঁচল পার আর ভেতরে ছোট্ট ছোট্ট বুটি বুটির মধ্যে দেখুন খুব প্রমিনেন্টলি পাখিও রয়েছে প্রমিনেন্টলি ফুলও রয়েছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে ন নম্বর শাড়ি নাম্বার নাইন 2850 ন নম্বর আঠাশ পঞ্চাশ নাম্বার নাইন দেখিয়ে দিলাম 2850 ন নম্বর শাড়ি আঠাশ পঞ্চাশ নাম্বার নাইন দেখালাম 2850 এবারে আসছি নাম্বার টেন দশ নম্বর এর মধ্যে তুঁতে দিয়ে ডালটা করে আর হলুদ আর গোলাপি দিয়ে পাখিটা হয়েছে এবং যদি একটু ক্লোজে দেখাই আঁচলে দেখুন প্রত্যেকটা ফুলের মধ্যে মিনে পাখির চোখ আর ঠোঁটটা করা হয়েছে আলাদা করে প্রত্যেকটা শাড়িতে কিন্তু ওভাবেই কাজটা গেছে এই হচ্ছে পার ভেতরে যাচ্ছে বুটি এটা হচ্ছে নাম্বার টেন দশ নম্বর শাড়ি নাম্বার টেন প্রাইসটা হচ্ছে 2850 দশ নম্বর আঠাশ পঞ্চাশ নাম্বার টেন দেখিয়ে দিলাম 2850 দশ নম্বর শাড়ি আঠাশ পঞ্চাশ এবারে আসবো নাম্বার ইলেভেন এগারো নম্বর শাড়ি এটা হচ্ছে নাম্বার ইলেভেন এগারো নম্বর উইভিং সেম যা দেখালাম আট নম্বর থেকে একই উইভ দেখানো শুরু করেছি এবং এটা থাকবো আমরা বেশ খানিকক্ষণ এটা দেখাচ্ছি এগারো এগারো নম্বর শাড়ি নাম্বার ইলেভেন এগারো নম্বর প্রাইস হচ্ছে 2850 আঠাশ পঞ্চাশ এগারো নম্বর আঠাশ পঞ্চাশ এরপরে বারো নম্বর শাড়ি ওয়াও শাড়িটা রিয়েলি গুড রিয়েলি মানে এরকম একটা সাদা কালো শাড়ি যদি থাকে তাতে হলুদের ছোঁয়া আছে তো শাড়িটা একটা অন্য মাত্রা পেয়ে যায় সেটা দুরকমভাবে পরা যায় একটা লাল ব্লাউজেও পরা যায় একটা কালো ব্লাউজেও পরা যায় এবং আমি গায়ে ফেলে দেখাবো কারণ আমি কালো ব্লাউজ আজকে পরে আছি এরকম একটা শাড়ি ব্ল্যাক এরকম ব্লাউজ দিয়ে একটু সিলভার মানে অ্যাঙ্কারের সঙ্গে ব্ল্যাক অ্যাঙ্কারের সঙ্গে সিলভার লকেট অসম্ভব স্মার্ট লাগবে দেখতে এটা হচ্ছে বারো নম্বর শাড়ি নাম্বার 12 দেখালাম প্রাইস একই 2850 বারো নম্বর আঠাশ পঞ্চাশ দেখুন শাড়িটা পুরো শাড়িটা এভাবে যাচ্ছে এবং প্যানেল হয়েছে দেখুন একটা প্যানেল ব্ল্যাকে একটা প্যানেল ইয়েলোতে আর একটা প্যানেল সম্ভবত রেডের টাচ রয়েছে এইভাবেই যাচ্ছে কাজটা এটা হচ্ছে বারো নম্বর আঠাশ পঞ্চাশ তেরো নম্বর এটা তেরো নাম্বার 13 একদম তসর কালার তার মধ্যে হলুদ সবুজ লালের ছোঁয়া রয়েছে ওই মিনের এফেক্টটা পুরো শাড়িটা ধরেই যাবে এটা হচ্ছে নাম্বার 13 তেরো নম্বর শাড়ি নাম্বার 13 এরও প্রাইস হচ্ছে 2850 আঠাশ পঞ্চাশ তেরো নম্বর শাড়ি নাম্বার 13 2850 চোদ্দ নম্বরে আসছি নাম্বার 14 মিঠে রোদ সেই রকম একটা মিঠে রোদের আলো মানে হলুদটা তার মধ্যে একটা পিঙ্ক কালার রয়েছে মানে রানী কালার রয়েছে সবুজ রয়েছে আর অফ হোয়াইট কালার রয়েছে যদি আমি পাখিটা দেখাই আঁচলে তাহলে দেখতে পাবেন এখানে সবুজ রয়েছে আর অফ হোয়াইট কালারের পাখি রয়েছে আর ডালটা রয়েছে রানী দিয়ে যেহেতু হলুদটা খুব সুন্দর সফট ইয়েলো তাতে রানী কালারটা পরে সফট হয়েছে ওয়ারেস এই কালারটা কিন্তু খুব ব্রাইট রানী কিন্তু এই হলুদের সাথে মিশে এটা সফট হয়েছে এই হচ্ছে শাড়িটা এবং এটারও প্রাইস হচ্ছে 2850 এটা হচ্ছে আজকের এপিসোডে চোদ্দ নম্বর শাড়ি নাম্বার 14 চোদ্দ নম্বর আঠাশ পঞ্চাশ নাম্বার 14 2850 এবারে আসবো নাম্বার 15 পনেরো নম্বর শাড়ি পিঙ্ক কালার এবং এই পিঙ্কটা না সফট পিঙ্ক
এই হচ্ছে শাড়িটা। এগুলো একদম নতুন জামদানি, নতুন ডিজাইন। আবার আবরণ একটা নতুন ডিজাইন দেখিয়ে দিল জামদানির ক্ষেত্রে। এবছরের পুজোতে এটা মারাত্মক রকমভাবে চলবে, যাদের সংগ্রহে নেই নিয়ে নিতে হবে। জামদানি আমরা প্রত্যেকটা মানুষ ডিমান্ড করি, কিন্তু এই ধরনের ডিজাইনার জামদানি পেলে আমরা লুফে নিই, এটুকু আমরা বলতেই পারি। এন্ড অবধি কাজ রয়েছে। এটা হচ্ছে আজকের 15 নম্বর শাড়ি, 2850 নাম্বার 15। এবারে আসছি নাম্বার 16, 16 নম্বর শাড়ি নাম্বার 16। ব্ল্যাকে ডাল রয়েছে, এটা সি গ্রিনের একটা টোন, আর তার মধ্যে পিঙ্ক, ইয়েলো এবং ব্ল্যাকের ব্যবহার রয়েছে কালারটার মধ্যে। একই রকমভাবে বুনুই যাচ্ছে। প্রত্যেকটা পাখির চোখ এবং ঠোঁট দেখুন কতটা প্রমিনেন্ট, পার এবং ভেতরে বুটি যাচ্ছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি নাম্বার 16, 16 নম্বর শাড়ি। প্রাইসটা হচ্ছে 2850 নাম্বার 16, 2850 16 নম্বর। এর পরে দেখাবো 17 নম্বর নাম্বার 17। এটা অ্যাকচুয়ালি একটা ব্লু এর সঙ্গে একটা হোয়াইট মিশেছে, টানাটা রয়েছে ব্লুতে আর ভার্নাটা গেছে সম্ভবত হোয়াইটে। শাড়িটা অসম্ভব দেখতে লাগছে, টানাটা হোয়াইটে গেছে ভার্নাটা ব্লুতে গেছে। ব্লু মানে কিন্তু একদম রয়্যাল ব্লু, সেই টোনটা ব্লুইশ গ্রে কালার এসছে, আর তার মধ্যে অরেঞ্জ আর ইয়েলোর ব্যবহার হয়েছে। এত প্রমিনেন্ট লাগছে, আমি পাড়টা ধরে যেতে বলবো, শাড়িটা এত সুন্দর, এত সুন্দর। এই পাড় ধরে আস্তে করে ঘুরে ভেতরে চলে যায়। দামটা হচ্ছে 2850, 2850, সেটা হচ্ছে 17 নম্বর শাড়ি নাম্বার 17, 2850। এবারে আসছি নাম্বার 18, এটা বেবি পিঙ্কের উপরে যাচ্ছে, 18 নম্বর শাড়ি। মানে 16 থেকে 60 সবাই এই কালারটা পরতে পারেন। বেবি পিঙ্কের উপরে ইয়েলো এবং গ্রিনের ব্যবহার, ইয়েলোটা যথেষ্ট ব্রাইট ইয়েলো, কিন্তু যেহেতু বেবি পিঙ্ক বেস তাই ইয়েলোটা সফট হয়ে গেছে। এই হচ্ছে শাড়িটা, 18 নম্বর শাড়ি নাম্বার 18। প্রাইসটা হচ্ছে 2850, 18 নম্বর, 2850 নাম্বার 18, 2850। নাম্বার 19 হচ্ছে টুকটুকে লাল। আমি না ভাবছিলাম দেখাতে দেখাতে যে এই ডিজাইনটা লালে হবে না, কারণ লালের ডিমান্ড সবসময় থাকে। এটা লালের মধ্যে সবুজ, হলুদ এবং সাদার ব্যবহার আছে। এটা ডেফিনেটলি গ্রিন ব্লাউজ দিয়ে পরবেন, খুব ভালো লাগবে দেখতে। ডেফিনেটলি গ্রিন দিয়ে পরবেন, খুবই ভালো লাগবে দেখতে। এই হচ্ছে শাড়িটা, এবং এর প্রাইসটা হচ্ছে 2850 নাম্বার 19। 19 নম্বর শাড়ি দেখালাম, 2850 নাম্বার 19। এবারে আসবো নাম্বার 20, 20 নম্বর। ডালটা হয়েছে রানীতে, আর সাদার মধ্যে রানি কালারটা মিশে কালারটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা 20 নম্বর শাড়ি দেখাচ্ছি নাম্বার 20, 20 নম্বর। প্রাইস একই, 2850 নাম্বার 20, 2850 20 নম্বর শাড়ি, 2850। এর পরে চলে যাব 21 নম্বর নাম্বার 21। এই হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকের এপিসোডের 21 নম্বর শাড়ি নাম্বার 21। প্রাইস হচ্ছে 2850, 21 নম্বর, 2850। 22 নম্বর, ইয়েলোটা ভীষণ সুন্দর, একটা ক্রোম টোন, পারেও তাইভাবে যাচ্ছে আর খুব জমাট, মানে কোনো গ্যাপ নেই। এই যে ভেতরে বুটি হিসেবে পাখি ফুল গেছে, কোনো গ্যাপ নেই, যতটা দেখা যাবে, যা আপনি যেভাবে আপনি পরবেন যতটা ভিজিবল হবে সবটাতেই কিন্তু কাজটা থাকবে, এতটা ঘন কাজের শাড়ি। এটা হচ্ছে আজকের এপিসোডের 22 নম্বর শাড়ি, 2850 নাম্বার 22, 2850। আমি 23-তে যাবো শাড়িতে, তবে তার আগে বলি আপনারা চলে আসতেই পারেন। এখন আবরণ অফিসিয়ালি অফ রয়েছে, বন্ধ রয়েছে, কিন্তু যারা একদম পার্সোনালি আসতে চাইছেন, কেনাকাটা করতে চাইছেন, একটা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে আসুন, কেননা তাহলে কোনো গ্যাদারিং হবে না, আপনার আসাটা নিশ্চিত করে নিন ফোন করে। আর পার্সোনাল ভেহিকেলে আসুন, অর্থাৎ আপনি আসবেন যখন নিজস্ব গাড়ি নিয়ে আসুন, কারণ পাবলিক ট্রান্সপোর্ট আবরণ অ্যালাউ করছে না। আপনি এসেও নিতে পারেন, বুক করে এসে দেখে নিতে পারেন, অথবা আপনি বাড়ি বসেও কালেক্ট করতে পারেন, সেক্ষেত্রে হোম ডেলিভারি রয়েছে সুবিধা, তবে হোম ডেলিভারি চার্জেবল। অর্থাৎ আপনি যে শাড়িটা নিচ্ছেন, ধরুন 2850-এর কোনো জামদানি আপনি বুকিং করলেন, শাড়ির দামটা তার সঙ্গে একটা হোম ডেলিভারি চার্জ, সেটা খুব মিনিমাম একটা চার্জ, কিন্তু সেটা আপনাকে পে করতে হবে। পাশাপাশি যারা কুরিয়ারে নিচ্ছেন তাদের ক্ষেত্রেও একই কথা, শাড়ির দামের সঙ্গে একটা কুরিয়ার চার্জ, সেটা আপনি ব্যাংকে আগে ফেলে দেবেন, শাড়ি আপনার কাছে বাই কুরিয়ার পৌঁছে যাবে।
শাড়ি যারা হোম ডেলিভারি নিয়েছেন তারা জানেন যে আমি কিভাবে বললাম কথাটা, যে আপনাদের সমস্ত সুরক্ষাটা মানা হচ্ছে, অর্থাৎ আপনাদের সামনে যিনি শাড়ি দিতে যাচ্ছেন তিনি স্যানিটাইজড হয়ে যাচ্ছেন, স্যানিটাইজার নিয়ে যাচ্ছেন, আপনার সামনে প্যাকেট স্যানিটাইজ করে আপনার হাতে তুলে দিচ্ছেন এবং আপনিও স্যানিটাইজার ব্যবহার করবেন ডেফিনেটলি। এইভাবেই শাড়ি পৌঁছচ্ছে। আর যারা এসে থেকে কেনাকাটা করতে চাইছেন তাদের জন্য আবরণ খোলা রয়েছে, ফোন করে আসতে হবে, পার্সোনাল ভেহিকেল নিয়ে আসতে হবে, গাড়ি পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে, কোনো টেনশন নেই। আর যারা হোলসেলে নিয়ে কাজ করতে চাইছেন তাদের জন্যও কিন্তু সুযোগ রয়েছে। একটা স্পেশাল নাম্বার আপনাদের জন্য যাচ্ছে, সেই নাম্বারটা একটু ফোন করে নিন, করে নিলে জানতে পারবেন যে আপনি কীভাবে আসবেন বা কীভাবে ব্যবসাটা করতে পারবেন। আপনি খুব অল্প ইনভেস্টমেন্ট বা বৃহৎ ইনভেস্টমেন্টেও কাজ করতে পারেন। সমস্ত ইনফরমেশনটাই আপনারা হেল্পলাইন নাম্বার থেকে পেয়ে যাবেন। 23 নম্বর শাড়িতে এবার চলে যাবো আমরা, নাম্বার 23। এবার আসছি টিউলিপ জামদানি। আবরণ পদ্ম জামদানি আপনাদের সামনে ইন্ট্রোডিউস করেছিল বহু বছর আগে, সেটা এখন চলছে তার চাহিদা তুঙ্গে। আবার টিউলিপ জামদানিতে আমরা চলে এলাম। আসলে টিউলিপ রয়েছে পার দেখুন এবং ভেতরে রয়েছে ফোটা ফুল। এই হচ্ছে শাড়িটা, গ্রে এর মধ্যে রেড ইয়েলো এবং হোয়াইটের ব্যবহার। 23 নম্বর শাড়ি থেকে দাম চেঞ্জ হলো 2950, 2950, 2950, নাম্বার 23 দেখালাম, 2950, 23 নম্বর শাড়ি 2950। 24 নম্বর শাড়ি নাম্বার 24, এটা একদম লাইট স্কাইয়ের উপরে যাচ্ছে, এটা একটা ব্রাউন টোন এবং তার সঙ্গে ইয়েলো এবং হোয়াইটের ব্যবহার রয়েছে। এই হচ্ছে শাড়িটা, একই ওই টিউলিপ জামদানি দেখাচ্ছি, এটা লাল ছাড়া কালো ছাড়া একটা শাড়ি। এটা হচ্ছে 24 নম্বর শাড়ি নাম্বার 24, এরও প্রাইস হচ্ছে 2950, 2950, 24 নম্বর শাড়ি নাম্বার 24, 2950। 24-এর পরে চলে যাব 25, গ্রিন ইয়েলো ব্ল্যাকের ব্যবহার পার। এটা হচ্ছে 25, 25 নম্বর শাড়ি নাম্বার 25, প্রাইস একই 2950, 2950, 25 নম্বর, 2950, নাম্বার 25 দেখিয়ে দিলাম, 2950। এবারে আসবো 26, তার মধ্যে ব্লু এবং ইয়েলোর ব্যবহার, একটা মিন্ট টোনের উপরে যাচ্ছে। এই হচ্ছে শাড়িটা, প্রাইস একই 2950, এটা হচ্ছে 2950, 26 নম্বর শাড়ি নাম্বার 26, 2950, 26 দেখিয়ে দিলাম। এবারে আসছি 27, 27 নম্বর শাড়ি, ঠিক স্কাই ওরা ব্লু কালারের সুতোই গেছে এবং তার মধ্যে গ্রিন দিয়ে আর পিঙ্ক আর হোয়াইট দিয়ে কাজ, এবং দেখুন এই ফুলগুলো কিন্তু সব মিনের কাজে যাচ্ছে, দেখুন সব মিনের ডিজাইন। এটা হচ্ছে আজকের এপিসোডের 27 নম্বর, নাম্বার 27 শাড়িটা, 27 নম্বর, 2950, 2950, নাম্বার 27। 28 এবং এরও প্রাইস হচ্ছে 2950, 2950, 28 নম্বর, 2950। এই হচ্ছে শাড়িটা, 28 নম্বর, 2950, 29 নম্বর, 29, 29 নম্বর শাড়ি, এরও প্রাইস হচ্ছে 2950। একটা লাল ব্লাউজ দিয়ে পরুন, ভীষণ সুন্দর লাগবে, এটা বড় লাল টিপ, আপনি পুজোর প্যান্ডেলে আপনি আপনি। এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা গ্রিন কালার দেখিয়ে দিলাম, 29 নম্বর শাড়ি নাম্বার 29, 2950, ভীষণ সুন্দর। এটা হচ্ছে মানে একদম কি বলবো, ফ্যাশন করার শাড়ি, মানে সাদাতে সাদা সুতোর কাজ, শুধু জড়ি দিয়ে হাইলাইট, শাড়িটা ক্যা বাত। এটা হচ্ছে 30 নম্বর, নাম্বার 30, 30 নম্বর শাড়ি, প্রাইস হচ্ছে 2950, নাম্বার 30, 30 নম্বর, 2950। এটা 31, 31 নম্বর আঁচল, এটাও চন্দন কালারে, 31, 31 নম্বর আঁচলের পরে গা পার। এটা হচ্ছে 31, 31 নম্বর শাড়ি নাম্বার 31, এর প্রাইস হচ্ছে 2950, 2950, চন্দন কালারের মধ্যে লাল সবুজ এবং হলুদের ব্যবহার রয়েছে, পাটটা দেখুন একদম জমাট। আমি বারবারই বলছি যেটা এখানে গেছে কাজটা সম্পূর্ণ জমাট কাজ, কোনো গ্যাপ নেই। এটা হচ্ছে আজকের এপিসোডের 31 নম্বর, 31, 2950, 31 নম্বর দেখিয়ে দিলাম। এবারে আসছি 32 নম্বর, 32 নম্বর, তাতে পিঙ্ক এবং এটা না সপ্তমী সকালের শাড়ি হয়েছে একদম,
32 নম্বর নাম্বার 32 প্রাইস হচ্ছে 2950 2950 32 নম্বর শাড়ি নাম্বার 32 2950 এটা গ্রে এর মধ্যে যাচ্ছে 33 হোয়াইট পিঙ্ক ব্লু এর ব্যবহার এটা হচ্ছে নাম্বার 33 33 নম্বর এই কালারটা খুব স্মার্ট কালার আমি তো বলি এটাকে কর্পোরেট কালার গ্রে কালারটা 33 আর জামদানি কিন্তু খুব ট্র্যাডিশনাল সাজ মানে যারা খুব ট্র্যাডিশনাল সাজতে চান তারা জামদানিই পরেন বহু মানুষ এমন আছেন তারা জামদানির বাইরে অন্য কিছু পরতেও চান না তো তাদের সংগ্রহের জন্য একটা স্পেশাল জামদানি এটা হচ্ছে 33 নম্বর 33 প্রাইস হচ্ছে 2950 যারা অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন না মানে সাপোজ আপনি হয়তো চাকরি করেন বা কোনো কারণে বাড়ির কাজ সামলাতে সামলাতে এই সময় অনুষ্ঠানটা দেখতে পেলেন না কোনো টেনশন নেই অনুষ্ঠানটা থাকছে টিভির পর্দায় কীভাবে থাকছে আপনার হাতে যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনার ফেসবুক পেজ যদি থাকে আপনি সিটিভিএন এর পেজ কিংবা আবরণের ফেসবুক পেজে গেলে আজকের অনুষ্ঠানটা পেয়ে যাচ্ছেন কিংবা আপনি আবরণ কিংবা সিটিভিএন এর ইউটিউব চ্যানেলে যদি যান সেখানেও প্রোগ্রামটা থাকছে এপিসোডটা থেকে যাচ্ছে বা আগের এপিসোড থাকছে আপনার যে শাড়িটা পছন্দ আপনি আজকের তারিখ সময়টাকে উল্লেখ করে যে আজকে তারিখটা এবং সময়টাকে উল্লেখ করে এই সময় হয়েছিল অনুষ্ঠানটা এত নম্বর শাড়ি যদি আবরণের স্টকে থাকে নিশ্চয়ই আপনি পেয়ে যাবেন তাই অনুষ্ঠান দেখারও কোনো তাড়াহুড়ো নেই নিশ্চিন্তে দেখে ধীরে সুস্থে বুকিংটা করুন আবারও বলি যারা আসতে চাইছেন চলে আসুন এসে দেখে কেনাকাটা করুন একটু ফোন করে পার্সোনাল ভেহিকেল অর্থাৎ নিজস্ব গাড়ি নিয়ে আসুন মানে পাবলিক ট্রান্সপোর্টে আসলে কি হচ্ছে যদি একটা সংক্রমণের ভয় থেকে যাচ্ছে সেই কারণে আবরণ এই জায়গাটা একটু স্ট্রিক্ট হয়েছে যে আপনি নিজস্ব গাড়ি নিয়ে আসুন গাড়ি রেখে ঘন্টার পর ঘন্টা রেখে আপনি কেনাকাটা করুন তাতে কোনো চাপ নেই একটু ফোন করে আসলে কী হবে একসাথে গ্যাদারিং হবে না আপনারা নিশ্চিন্তে সমস্ত সুরক্ষাবিধি মিলে কেনাকাটা করতে পারছেন এছাড়া বাড়িতে বসে কেনাকাটা করুন এই লকডাউনের জন্য আবরণ অনেকটা দূর পর্যন্ত হোম ডেলিভারি করছে তবে হোম ডেলিভারি বা কুরিয়ার সবটাই চার্জেবল একটা মিনিমাম চার্জ দিতে হবে এবারে চলে আসছি 34 নম্বর আমরা ধীরে ধীরে অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি প্রায় এটা 34 নম্বর একদম হোয়াইটের মধ্যে রেড গ্রিন অ্যান্ড ইয়েলোর ব্যবহার গ্রিনটা কিন্তু খুব সফট গ্রিন এটাও বেশ দুর্গাপুজোর অষ্টমীর অঞ্জলির শাড়ি হয়েছে খুব সুন্দর কাজ 34 নম্বর 34 এটা হচ্ছে নাম্বার 34 34 নম্বর প্রাইস একই 2950 2950 34 নম্বর শাড়ি 2950 নাম্বার 34 এই গ্রিনটা আমরা আগে একটা দেখিয়েছিলাম খুব সফট দেখবেন একটা গ্রিন তার মধ্যে রানি সবুজ এবং তার সঙ্গে রানির সঙ্গে একটা গেছে হচ্ছে হলুদের ব্যবহার এবং একটা রয়েছে কালো সুতোর ব্যবহার কিন্তু সবুজে কালো সুতোটা পরে একটা বটল গ্রিন কালার টোন তৈরি করেছে এবং এটার প্রাইসটা হচ্ছে 2950 2950 2950 এই হচ্ছে শাড়িটা এন্ড অবধি দেখুন উইভিংটা থাকছে নাম্বার 35 2950 আজকে আমরা তিনটে প্রাইস রেঞ্জের জামদানি দেখিয়েছি সবই কিন্তু নর্মাল পলিশ মানে একদম সফটই বলতে পারেন প্রথমে হচ্ছে 1-7 অবধি নাম্বার 1-7 আমরা দেখিয়েছি 2750 2750 নাম্বার 8-22 8 আমরা 22 অবধি দেখিয়েছি 2850 2850 23 আমরা 35 অবধি দেখিয়েছি 2950 নাম্বার 23-35 পর্যন্ত দেখিয়েছি 2950 2950 সুতরাং আপনারা শাড়ি যদি পছন্দ হয় মানে পাখি ডিজাইনগুলো সব ছিল 2850 টিউলিপ ডিজাইন সব ছিল 2950 আর তার আগে যে ডিজাইনটা দেখিয়েছিলাম বরফি ডিজাইন সেগুলো সব ছিল 2750 সুতরাং কালার অপশনস রেখে আপনারা বুকিং করুন বুকিং করাটা নিশ্চিত করুন আপনার কাছে শাড়ি পৌঁছে যাওয়াটা এখান থেকে আমরা বলে দিতে পারি নিশ্চিত কিন্তু অনুষ্ঠান দেখতে থাকুন প্রত্যেকদিন দুপুর 2:00 অনুষ্ঠানটা ম্যান্ডেটরি ওটা হতেই হবে পাশাপাশি 12:30 অথবা 3:30 11:00 অথবা 3:30 আপনাদের জন্য থাকবেই তাই অনুষ্ঠান দেখতে থাকুন আজকে এই মুহূর্তে এই পর্যন্তই আবার আগামীকাল দেখা হবে নমস্কার